নমস্কার। বিদ্যুৎ গোলযোগের জন্য সাময়িক বিমঘাট ঘটেছিল একটু যান্ত্রিক ত্রুটির কারণে। আমরা মার্জনা চেয়ে নিচ্ছি, আমরা আবার পাঠশালাতে ফিরে আসছি। ম্যাডাম শুরু করুন। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, আমরা চলে যাই। আমরা সেকেন্ড লাইন শুরু করেছিলাম। এন্ড অল আই আস্ক ইজ আ টল শিপ এন্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। বলছিলাম কি, যে স্টার, আমরা জানি প্রাচীনকালে যখন নাবিকরা সমুদ্র যাত্রা করতেন, যখন সায়েন্সের এত মানে সমস্ত কিছু আবিষ্কার হয়নি, তখন ওরা কি করতেন, একটা স্টারকে দেখতেন। কাকে না? পোল স্টার, ধ্রুব তারা, রাতের বেলা আর দিনের বেলা সূর্য। এই দুটো স্টার কিন্তু তাদের দিক নির্ণয় করিয়ে দিত, তাদের সমস্ত কোন দিকে যেতে হবে, কি করতে হবে, সেগুলো তারা বুঝে নিতে পারতেন। তো আজও কবি কি চাইছেন, একজন একটা স্টার কি চাইছেন, আর কি চাইছেন, না টু স্টিয়ার হার বাই। এখানে হার বলতে কাকে বলা হয়েছে, শিপটাকে বলা হয়েছে, শিপটাকে স্টিয়ার করবে। তোমরা জানো গাড়িতে স্টিয়ারিং থাকে, ঠিক তেমনি এখানে শিপেও যেন স্টিয়ারিং আছে, শিপে স্টিয়ারিং থাকেও তার পাল্ট মানে দিকটা নির্ণয় করার জন্য, ঘোরানোর জন্য। তো কবি কাকে এখানে ব্যবহার করেছেন, না স্টারকে, সেই জাহাজটাকে চালিয়ে নিয়ে যাবে। কবি যেন নিজে এখানে বলছেন যে আমি কতটুকু পারবো, শিপই আমাকে, স্টারই আমাকে এখান থেকে শিপটাকে নিয়ে চলে যেতে সাহায্য করবে। এর একটা ডিপ অ্যালেগরিক্যাল সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? এই স্টারটা কিন্তু আর কেউ নয়, আমরা যদি মনে করি দা অমনিপটেন্ট গড, তিনি হচ্ছেন গিয়ে আমাদের লাইফ জীবনের স্টার। তিনি কি করেন, হি গিভস আস ডিরেকশন হোয়াট ওয়ে উই শুড গো, আমরা কোন পথে যাবো, এই ডিরেকশনটা তিনি আমাদের দেন। আমরা যারা বিলিভার্স, যারা বিশ্বাস করি, এবং অ্যাট দ্য সেম টাইম ইন দ্য পোয়েম জন মেসফিল্ড হি অলসো বিলিভস ইন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্টার দ্যাট ইজ দ্য স্টার অ্যান্ড দ্যাট মে বি দ্য গড উইল গিভ আস আ ডিরেকশন টু হোয়াট ওয়ে উই শুড গো। ওকে, ঠিক আছে, আমরা চলে আসি নেক্সট লাইনে, দ্য থার্ড লাইন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং অ্যান্ড দ্য হুইলস কিক। হুইল, হুইল মানে চাকা, তোমরা জানো। দ্য হুইল কোথায় থাকে, না জাহাজের নিচে থাকে, সেটা কি করে, না ঘোরে যখন জাহাজটা মুভ করে তখন। তাহলে যখন জাহাজটা চলবে তখন হুইলটা কি করবে, না কিক করবে, কখন কিক করবে, এমনি তো সে ঘুরছে। যখন সিতে একটা টার্ময়েল হবে, যখন সিতে প্রচন্ড স্টর্ম হবে, যখন সিটা প্রচন্ড উইন্ডি হয়ে যাবে, তখন কি করবে, না হুইলসটা জার্ক করবে, কিক করবে, মানে পেছনে জার্ক করতে থাকবে। মনে হতে পারে যে দ্য শিপ মে বি টার্নড ডাউন, শিপটা টার্ন ডাউন হতে পারে, দেয়ার ইজ আ গ্রেট ট্রাবল, দেয়ার উইল বি আ গ্রেট প্রবলেম, এইটা হতে পারে। আর কি হতে পারে, অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য ওয়াইল্ড সেল শেকিং, আর কি হতে পারে, সেখানে আমরা উইন্ডের সং শুনতে পারি। উইন্ডের সং, এখানে দেখো বাতাস তো গান গাইতে পারে না, কিন্তু উইন্ডস সং এখানে একটা মেটাফরিক্যাল ইউজ করা হয়েছে, আমি পরে এক্সপ্লেইন করব। তাহলে বাতাসের গান শুনতে পারি, তার মানে আমরা যখন সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজটা চলবে, শো শো করে শব্দ এবং সমুদ্রে হাওয়া বয়, সেই বাতাসের সং গানটা তিনি শুনবেন, বাতাসের শো শো শব্দটা শুনে শুনবেন, তাকে তিনি সং বলেছেন। অ্যান্ড দ্য ওয়াইড সেলস শেকিং, এবং সেই বাতাসটা সেই নৌকার পালে বয়ার লাগবে। পালটা কীরকম, সাদা রঙের কাপড়ের পাল টানানো থাকতো নৌকাতে আগেরকার দিনে, সেই পালের হাওয়াটা বাঁধতো আর নৌকাটা স্রোতের অনুকূলে তরতর করে এগিয়ে চলতো। তো সেই এরকম একটা সুন্দর পরিস্থিতি হবে তার নৌকাটা এগিয়ে চলা। তাহলে এই জায়গাটা আমরা আরেকটু এক্সপ্লেইনটা করে নিই, দেখো। অ্যান্ড দ্য উইলস কিক, আগেই বলেছি হুইলস কিকটা, অ্যান্ড দ্য উইন্ডস সং, উইন্ডস সং তোমরা বুঝেছ, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এখানে হোয়াইট কালারটা ইউজ করা হয়েছে সেলের জন্য। হোয়াইট ইজ দ্য কালার অফ পিস, আমরা জানি সাদা রংটা হচ্ছে মৈত্রীর প্রতীক, শান্তির প্রতীক। তার মানে দ্য পোয়েট ওয়ান্টস পিস, দ্য পোয়েট ওয়ান্টস সামথিং প্লেজার ইন হিজ লাইফ হোয়াইল হি উইল জার্নি থ্রু দ্য সি। এইখানে আমরা একটুখানি দেখবো, দেখো এই যে উইংস সং কথাটা বলেছি, আগেই বলেছি এটা মেটাফরিক্যাল ইউজ করা হয়েছে। আসলে তোমাদের সিলেবাসে না থাকলেও আমরা যখনই কোনো কাব্যিক লেখা পড়ব, আমরা বিশেষত এরকম একটা সুন্দর লিরিক্যাল পোয়েম যখন পড়ছি, তখন আমাকে জানতেই হবে মেটাফরটা কি। একটুখানি বলি, মনে রাখো, এমনি পরীক্ষায় আসার জন্য পড়তে হবে না। মেটাফর হচ্ছে গিয়ে একটা ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে কি, একটা কাব্যের অলঙ্কার, সেই অলঙ্কারে কি বোঝানো হয়েছে, একটা কম্প্যারিজন করা হয়েছে বিটুইন টু ডিসিমিলার থিংস, দুটো মানে ডিসিমিলার থিং মানে অন্য রকম জিনিসের সঙ্গে তুলনা করাকে এখানে আমরা ইংরেজিতে আমরা এটাকে বলছি মেটাফর। দেখো উইন্ডস সং, উইন্ড তো গান গাইতে পারে না, তাহলে উইন্ডস সং মানে বাতাসের গান, সেই জন্য দুটো জিনিস ডিসিমিলার, গান আর বাতাস, তাদের তুলনা করা মানে তাদেরকে একসঙ্গে করে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি মেটাফর। আরেকটা জিনিস এখানে আমরা আরেকবার দেখবো, দেখো
and the wheels kick and the winds a song and the white sails shaking. এখানে দেখো repeatedly the letter W. W, W and W here repeated the letter vowel W is repeated here. এই রিপিটেশনটা কি বোঝাচ্ছে? এটাকেও আরেকটা ফিগার অফ স্পিচ বলা হয়, এখানে বলা হয় অ্যালিটারেশন। মানে কোনো একটা শব্দকে এরকম ভাবে একই লেটার দিয়ে শুরু হচ্ছে সেই লেটার দিয়ে লেখাটাকে অ্যালিটারেশন বলে। এটাকে কি করা কি করছে না, আর্জিং, দ্য পোয়েটের আর্জটা এখানে আরেকটু এক্সপ্রেস করা হয়েছে আর কি। এবার আমরা ফোর্থ লাইনে চলে আসি। তাহলে হোয়াইট সেল শেকিং করবে সেই সময়ে আমরা কি করব না, কবি কি চাইছেন, যে উইল জার্ক করুক, উইন্ড বয়ে যাক এবং হোয়াইট সেল শেকিং করুক। আমি এইরকম পরিস্থিতিতেও কি করতে চাই, সমুদ্রে যেতে চাই। তার মানে পরিস্থিতি আমার প্রতিকূল হোক, যখন হুইলসটা কি করবে সেটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন, সেটা খুব একটা ফেভারেবল সিচুয়েশন না, আমি তখনও যেতে চাইবো। উইন্ডস সং বইবে তখনও আমি যেতে চাইবো, এবং আর তার সঙ্গে আমি কি চাইবো, যে না সেই উইন্ড এসে সেইলে বাঁধবে এবং সেই পরিস্থিতিতেও আমি এগিয়ে যেতে চাইবো। তাহলে এর অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স, একটু ডিপার মিনিংটা কি আছে, যে আমাদের লাইফ কিন্তু সবসময় খুব স্মুথ চলে না, সবসময় মসৃণ, আমাদের পরিকল্পনা মাফিক জীবন আমাদের হয় না, আমাদের জীবনে অনেক রকম প্রবলেম আসে, হ্যাজার্ডস আসে, অনেক রকম প্রবলেম আসে, আমাদের সেগুলোকে ফেস করতে হয়। মাস্টারমশাই তোমাদের শুরুতেই বলেছিলেন যে উই আর নাও ইন আ গ্রেট সিচুয়েশন, ডিপ সিচুয়েশন, সরফুল সিচুয়েশন। কি সিচুয়েশন না, তোমরা জানো যে করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং কি হচ্ছে, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল অলরেডি ডাইড, মারা গেছেন তারা, অ্যান্ড হোয়াট ইজ আওয়ার ফিউচার উই রিয়েলি ডোন্ট নো অ্যাট অল, বাট উই আর নট স্টেইং অ্যাট হোম ইন সাচ এ সিচুয়েশন। স্টেইং অ্যাট হোম মিনস মানে আমরা কাজ বন্ধ করে বসে নিই, উই আর নট সাইলেন্ট অ্যাট অল, উই আর ডুইং আওয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড উই আর ওয়েটিং ফর দ্য বেটার টাইম, উই আর অ্যান্টিসিপেটিং দ্য বেটার টাইম উইল কাম ওয়ান্স অ্যাগেইন। ঠিক তেমনি দ্য পোয়েট অলসো হ্যাজ আ ডিপ ইমোশন অ্যান্ড প্যাশন দ্যাট অল সার্চ অফ ট্রাভেল সাম সিচুয়েশন উইল অলসো ওভার সাম ডে। ওকে, আর কি বলছেন ফোর্থ লাইনে, অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং। আর কি হবে, অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। দেখো হিয়ার দ্য ওয়ার্ড গ্রে, গ্রে মানে কি ধূসর রং, ইটস নট আ কালার অফ লাইফ লিলেস, এটা কিসের কালার, গ্রে ইজ আ কালার অফ ডেথ, গ্রে ইজ আ কালার অফ ট্রাভেল, একটা খারাপ, মানে আমরা যা কিছু অশুভ খারাপ সেটাকে গ্রে কালার দিয়ে মেন করি। তাহলে কি বলছেন, গ্রে মিস্ট থাকবে সমুদ্রের বুকে, ঘন ধূসর রঙের কুয়াশা থাকবে, ধূসর কুয়াশা মানে হয়তো আমি পথ দেখতে পাবো না, আমি হয়তো বুঝতে পারবো না কোন পথে যেতে হবে। আর কি হবে, অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং, হয়তো কোনোদিন সকাল হবে ওই ধূসর কুয়াশা নিয়েই, কিন্তু আমি ভয় পাবো না। আমরা বলি মর্নিং শোজ দ্য ডে, কবি বলছেন হোক না গ্রে মর্নিং হোক, সো হোয়াট ইজ দ্যাট, আই উইল রাইড অ্যান্ড আই উইল স্টিয়ার অ্যান্ড স্টিয়ার, আই উইল রাইড অ্যান্ড রাইড, আই উইল গো অ্যান্ড গো থ্রু দ্য সি, বিকজ আই অ্যাম এক্সাইটেড, আই অ্যাম টু প্যাশনেট টু নো দ্য সি, টু নো দ্য নেচার। তাহলে এখানে কী হলো, কবির ডিপ প্যাশনটা to know the nature is expressed through the first stanza. এখানে আমরা একটু দেখব, দেখো and the grey mist on the sea's face বলেছেন কবি, সমুদ্রের মুখ, সমুদ্রের তো মুখমণ্ডল হয় না, মুখমণ্ডল আমাদের মানুষের হয়, তাহলে সমুদ্রের মুখমণ্ডল মানে এখানে সমুদ্রকে কবি একজন যেন মানুষ বা মানবী হিসেবে কল্পনা করেছেন, তার মুখমণ্ডলের কথা বলেছেন, মানে এখানে একটা ব্যক্তি গুণ আরোপ করা হয়েছে। এই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয় পার্সোনিফিকেশন। তোমরা আরেকটু বড় হয়ে এটা পড়বে, এখন আপাতত জেনে রাখো পার্সোনিফিকেশন করা হয়েছে এখানে, কারণ তিনি সমুদ্রের মুখমণ্ডলের কথা বলেছেন। দ্যাট ইজ আমরা আক্ষরিক অর্থে কি বলবো, দা আপার সার্ফেস অব দ্য সি, সমুদ্রের জলের উপরিতল। তাহলে আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ডটা এখানেই কমপ্লিট হলো। আর ডন ব্রেকিং, ব্রেকিং করা মানে হচ্ছে দ্য স্টার্টিং, সকাল যখন ভোর শুরু হবে সেই সময়টার কথা বলেছেন। তাহলে আমি আরেকবার ফার্স্ট স্ট্যান্ডার্ডটার মিনিংটা একটু ক্লিয়ার করে দিই। কি বলতে চাইছেন, যে কবি দ্য পোয়েট ওয়ান্টস টু সি এগেইন অ্যান্ড এগেইন, অ্যান্ড হি ওয়ান্টস আ স্টার টু স্টিয়ার হার বাই, অ্যান্ড দেয়ার মে বি প্রবলেম ইন দ্য জার্নি, বাট হি উইল নেভার স্টপ অ্যান্ড হি উইল অলওয়েজ গো টু গো থ্রু, হি উইল অলওয়েজ গো and explore the nature with his heart's content. এটাই বলেছে এখানে। দেখো আমি তোমাদের কাজে আসবে মনে করি, আমি কিছু ওয়ার্ড নোটসগুলো লিখে নিয়ে এসেছি, একটুখানি তোমরা খেয়াল করো, দেখতে পাবে এখানে মাস্টটা টু বি সার্টিন, টু গো ডাউন, এটা ভার্ব গো ডাউন চলে যাওয়া, স্টার্ট জার্নি, স্টিয়ার টু কন্ট্রোল দ্য ডিরেকশন অব মুভমেন্ট, এটাও ভার্ব, স্টিয়ারটা এখানে ভার্ব, স্টিয়ারটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হুইলস কিক, এটা একটা ফ্রেজ, ফ্রেজ তোমরা জানো কি না,
একটা বড় বাক্যের ছোট অংশ যাকে আমরা ফ্রেজ বলি, যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। এখানে প্রচুর ফ্রেজ ব্যবহার করা হয়েছে, তার একটা এখানে আমি লিখেছি, সাডেন জার্ক অফ দ্য হুইলস, কিক মানে মিস্ট, মিস্ট মিস্ট শব্দটা তোমরা এর আগেও ইউজ করেছো, দ্যাট ইজ ফগ, ওয়াটারি ভেপার, সিজ ফেজ সমুদ্রের মুখমণ্ডল, তার মানে দ্য সার্ফেস অফ দ্য সি, আর ডন মানে ডে ব্রেক ভোর প্রত্যুষ, আর হচ্ছে ব্রেকিং, ব্রেকিং মানে হচ্ছে অ্যাপিয়ারিং আবির্ভূত হওয়া, উপস্থিত হওয়া, স্টার্ট হওয়া। তাহলে আশা করি তোমরা সকলে ফার্স্ট স্ট্যান্জাটা বুঝেছো, লেটস স্টার্ট দ্য সেকেন্ড স্ট্যান্জা। ওকে, সেকেন্ড স্ট্যান্জাতে চলে আসি। দেখো প্রত্যেক মাস্টারমশাই তোমাদের প্রথমেই বলেছিলেন প্রত্যেক স্ট্যান্জার শুরুতে আমরা ওই লাইনটা পাবো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। দেখো এখানে আবার সেই লাইনটা বলেছেন কবি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন, আমি যাব, অবশ্যই যাব, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কেন যাব, শুধু যে নিজের ইচ্ছে তা নয়, রানিং টাইড, দ্য সি ইজ কলিং মি, সি ইজ কলিং। আচ্ছা রানিং টাইড কল করতে পারে, কোনোদিন আমরা শুনেছি যে সমুদ্রের জল টল আমাদের ডাকে বলে, অ্যাকচুয়ালি এটা কি না, অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে গিয়ে দ্য নেচার ইজ কলিং আস, দ্যাট ইজ আওয়ার কনসায়েন্স, আমাদের বিবেক, আমাদের বিবেক আমাদেরকে ডাকে কাজ করার জন্য। আমরা হিউম্যান বিং, আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে, নিজেদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগে, উই ওয়ান্ট টু ডু সামথিং। তাহলে দ্য পোয়েটস অল দ্য পোয়েট অলসো ওয়ান্টস টু ডু সামথিং, হি ওয়ান্টস টু নো দ্য নেচার, হি ওয়ান্টস টু এনজয় দ্য নেচার। তাই জন্য এই যে রানিং টাইডের কলটা তিনি অস্বীকার করতে পারছেন না, হি ইজ আর্জড টু গো টু দ্য সি। খুব সমস্যা, আমরা আগে স্ট্যান্ডে পড়েছি, বাট হি ডাজন্ট কেয়ার ফর দ্যাট। ওকে, এখানে দেখো রানিং টাইডকেও পার্সনিফিকেশন করা হয়েছে, টাইড, টাইড মানে কি, জোয়ার ভাটায় যে বড় বড় ঢেউগুলি আসে, টাইড মানে সেই জোয়ার বা আমরা সে বড় বড় ঢেউগুলোকে বলতে পারি। তো সেইখানে দেখো রানিং, রান করতে পারি কারা, আমরা, তাহলে মানে পার্সনরা রান করতে পারে, তাই জন্য এইখানে এই কোয়ালিটিটার জন্য রানিং টাইড, টাইডের এই কোয়ালিটিটা আছে বলে এটাকে আমরা বলছি পার্সনিফিকেশন। আর কি সেকেন্ড লাইনে কি বলছেন, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, কবি বলছেন আই ক্যানট ডিনাই দ্য কল, আমি সেই কলটাকে ডিনাই করতে পারবো না, কারণ কারণ হচ্ছে আই লাইক টু এনজয় দ্য নেচার, আই লাইক টু এক্সপ্লোর দ্য নেচার, আই লাইক টু সি দ্য নেচার উইথ মাই হার্টস কন্টেন্ট। আরও একটা কথা যে প্রথমে বললাম যে হি ক্যানট ডিনাই হিজ কনসায়েন্স, তিনি তার বিবেককে ডিনাই করতে পারেন না, হি ক্যানট ডিনাই দ্য কল অফ দ্য অমনিপটেন্স, আমরা আমাদের ঈশ্বরের আবেদনকে কখনো ডিনাই করতে পারি না। দেখো সারা পৃথিবীর কত মানুষ দে আর এক্সপ্লোরিং, সমুদ্রে যাচ্ছে, কত কষ্ট করে পাহাড়ের চূড়ায় অভিযান করেছে, আজকের দিনে বৈজ্ঞানিকেরা কত কষ্ট করে তারা সায়েন্টিফিক রিসার্চগুলো চলে করে চলেছেন, তাদের দিন রাতের পরিশ্রম এক করে, আজকের দিনের আমাদের ডাক্তারেরা, নার্সরা, আমাদের সমস্ত যারা রয়েছেন করোনা ওয়ারিয়ার্সরা, দে আর অলসো ডুইং দেয়ার ডিউটিস, দে আর নট কেয়ারিং ফর দেয়ার লাইফস অ্যাট অল। এই যে এই কাজটা তারা করতে পারছেন, কী করে করতে পারছেন, ইট ইজ দেয়ার কলিং অফ দেয়ার কনসায়েন্স, ইট ইজ দ্য কলিং অফ দ্য অমনিপটেন্স, সেই কলিংটাকে তারা ফিল করেছেন, তাই জন্য দে আর নট স্টপিং হিয়ার অ্যাট অল। ওকে, কবিও এখানে এগিয়ে চলেছেন সেই একইভাবে, দেখো কতদিন আগের লেখা কবিতা, তাহলে এইখানে কবিতার মডার্ন যে ফিলিংটা সেইটা আমরা আরেকবার বুঝতে পারছি, যে হাউ মড, হাউ মাচ মডার্ন ওয়াজ দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম অলসো, যে উই আর রিলেটিং অল দ্য সিচুয়েশন ইন দিস মডার্ন টাইম, ইন দিস ভেরি ক্রুশিয়াল টাইম উই আর অলসো রিলেটিং অল দ্য সেম সিচুয়েশন হিয়ার। ওকে, লেটস স্টার্ট, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট ম্যান আর বি ডিনাইড, অ্যান্ড দ্য কলটা কিরকম, না ওয়াইল্ড কল, the call is wild, দেখো এখানে wild মানে আমি লিখেছি frantic, it's adjective, wild call মানে the call, he is not calling me in a few very little words, soft words, no, the call is very wild, the call is very open, the call is very challenging, please you come and enjoy, এই যে কলটা সেই কলটাকে তিনি wild call বলছেন, and a clear call, it's clear, it's very vibrant, it's very prominent call, then the call of nature is not a call of very single call, not, it's not a single call, it's not a very little call, it's a wild call that may not be denied, and such a poet like John Masefield, he will not deny the call at all. তোমরা আগেই মাস্টারমশাই তোমাদের বলেছেন যে he ran away from him home to know the sea, to know the nature, he wanted to sail, he wanted to be a sailor, সেই জন্য সাঁতার স্বাভাবিকভাবে তার মতন একজন মানুষ কিছুতেই ঘরে স্থির হয়ে বসে থাকতে পারেন না। আচ্ছা মনে আছে ক্লাস 8 এ আমরা উইন্ড ক্যাপ পড়েছিলাম, মনে আছে উইন্ড ক্যাপে একজন ছিল
সেই তার নাম ছিল জন, আমি যদি ভুল না করে থাকি, তাহলে সেও কিন্তু সেইলার হতে চেয়েছিল, নাবিক হতে চেয়েছিল, কিছুতেই সে ঘরে বসে থাকতে চায়নি। তার এক্সাইটমেন্টের কথা মনে আছে? এখানে কিন্তু আমরা সেই জায়গাটাকে একটু মিলিয়ে নিতে পারি, ঠিক সেই রকম এক্সাইটমেন্ট। দ্য পোয়েট উইল অলসো নেভার স্টে অ্যাট হোম অ্যাট অল। আর কি আপনি কবি বলছেন যে আমি যে নিজে নিজে দিতে চাইছি তাই নয়, তার সঙ্গে প্রকৃতিকেও দেখো তিনি কত গুরুত্ব দিয়েছেন। হি ইজ নট গিভিং ইম্পর্টেন্ট হিমসেলফ অ্যাট অল, হি ইজ অলসো গিভিং ইম্পর্টেন্ট টু দ্য নেচার, মানে টু হিম দ্য নেচার ইজ এভরিথিং। তার গুরুত্ব এখানে কতটুকু সেটা তিনি খুব কম করে বুঝিয়েছেন এখানটাই, অন্তত এই এই লাইনগুলোতে। নেক্সট থার্ড লাইন, অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, অ্যান্ড অল আই আস্ক, আমি চাই, কি চাই, উইন্ডি ডে, একটা ঝোড়ো দিন। ঝোড়ো দিন মানে যেদিনে খুব জোরে জোরে বাতাস হবে। বাতাস হলে কি হবে, না আমার নৌকাটা খুব দ্রুত চলবে, আমি অনেক দূর খুব সহজেই পৌঁছে যেতে পারবো। When the day with the white clouds flying, এখানে দেখো কবি আমরা ফার্স্ট স্ট্যান্জাতে যেমন দেখেছিলাম না যে উইলস কিক ছিল, উইন্ডস সং ছিল, সেইখানে একটা গ্রে মিস্ট ছিল, গ্রে ডন ছিল, কবি সেইটা থেকে বেরিয়ে এসেছেন যে আই হ্যাভ অলরেডি faced all the troubles, all the problems, all the hazards of rowing in the sea. Ami eta ke beriye eshe, beriye kothay eshechi? He is too optimistic je ami ki rokom din pabo, na pabo hocche ki windy day, ar ki pabo white clouds. White clouds mane ki jokhon akashe sada megh mane ki there will be no possibility of rain, there will be no possibility of storm or other things, tai na ki tale ki hobe khub shundor somudro thakbe ebong white clouds thakbe akashe, tottor kore abar noukata egiye cholbe, tale jibone problem ashlo manei ami theme gelam, ami problem ashlo manei tar kache matha noto shikar kore nilam, that is not the motto of our life, eta hobe na, we will go and go at any moment. তাহলে উইন্ডি ডে অ্যান্ড হোয়াইট ক্লাউডস, এখানে আবার দেখো হোয়াইট কালারটি ইউজ করেছেন, আমরা দেখেছিলাম হোয়াইট সেইল ছিল, হোয়াইট সেইল, আবার এখানে হোয়াইট ক্লাউড, তার মানে হোয়াইট ইজ দ্য কালার অফ পিস, হোয়াইট ইজ দ্য কালার অফ হোয়াইট ইজ দ্য কালার অফ পিস, অ্যান্ড ইট ইজ সিগনিফাইং দ্যাট দেয়ার উইল বি নো প্রবলেম ওয়াই দ্য পোয়েট উইল গো টু দ্য সি। এবার আমরা চলে আসি দ্য ফোর্থ লাইনে, অ্যান্ড দ্য ফ্লং স্প্রে অ্যান্ড দ্য ব্লুম স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, অ্যান্ড দ্য ফ্লং স্প্রে অ্যান্ড দ্য ব্লুম স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, মানে কি ফ্লং স্প্রে, স্প্রে মানে কি, তোমরা কিছুদিন আগে অবশ্য আমরা খেলতে পারিনি, এবার রং খেলো না, রং খেলার সময় পিচকিরির মধ্যে রং গুলে ভরি আমরা দিয়ে পিচকিরিটা চাপ দিলে রং রঙ্গোলা জলটা ছড়িয়ে পড়ে, অনেকটা গুড়ি গুড়ি বিন্দু বিন্দু বাষ্প আকারে জলটা ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলি স্প্রে। আমরা পারফিউম ব্যবহার করি, বডি স্প্রে তোমরা ব্যবহার করো, তাহলে স্প্রেটা যখন দিই বিন্দু বিন্দু গুঁড়ো গুঁড়ো জল কানা একদম পুরো ধোয়ার মতন হয়ে আমাদের গায়ে ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আমরা বলছি স্প্রে। স্প্রেটা কীরকম হবে, না ফ্লাং, ফ্লাং মানে থ্রোন আপ, স্ক্যাটার্ড, সমুদ্রে যখন ঢেউ আসে সেই ঢেউটা যখন কোনো কিছুর সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়, বিশেষত এরকম একটা টল শিপ আছে আমাদের পোয়েটের কাছে, সেই শিপের গায়ে এসে যখন ঢেউটা আছড়ে পড়ছে তখন কি হচ্ছে, না সেই স্প্রে মতন সেই ছড়িয়ে পড়ছে চারিদিকে সেই জলের বাষ্প, জলের বিন্দু বিন্দু জলকণা সেইগুলো লাফিয়ে লাফিয়ে ছড়িয়ে পড়ছে, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে চারিদিকে, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। তাহলে ফ্লাং স্প্রে পরিষ্কার হয়েছে, ফ্লাং শব্দের অর্থ স্ক্যাটার, ছড়িয়ে পড়া, থ্রোন আপ হয়ে যাওয়া, বুড়ির দিকে উঠে ছড়িয়ে পড়া, আর স্প্রে মানে আগেই বলেছি জলের বিন্দু বিন্দু বাষ্প, সেটা তাহলে জলের বিন্দু বিন্দু বাষ্প চারিদিকে ছড়িয়ে পড়ছে, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, দেখো এখানে ফ্লাং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, স্প্রে, স্প্রে শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভটা বুঝি বসিয়েছি, তাহলে তোমাদের মানে করতে সুবিধা হবে এই ফ্রেজটার মানে, ফ্ল্যাং স্প্রে, এই ফ্রেজটার মানে কি দাঁড়ালো, যে না ছড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলকণা, পরিষ্কার, স্ক্যাটার্ড ভেপার, যদি ইংরেজিতে বলি তাহলে সেটার মানে হচ্ছে স্ক্যাটার্ড ভেপার, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এখানে ব্লোন শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর স্পিউম শব্দটা কিন্তু এখানে নাউন, তাহলে ব্লোন স্পিউম, এটা মানে করতে সুবিধা হলো কি, এটাও একটা ফ্রেজ, ব্লোন স্পিউম, স্পিউম শব্দের অর্থ হচ্ছে ফোম বা ফেনা, তাহলে ব্লোন মানে কি ফুলে ফেপে ওঠা, ছড়িয়ে পড়া, বা ব্লোন শব্দটার মানে এটাও বলতে পারি ব্রোকেন, থ্রোন আপ,
আমরা কোনো কিছু যদি ছুঁড়ে মারি তাহলে কি হয়, ব্লো করলাম, তাহলে কি হলো, সেটা ভেঙে টুকরো হয়ে গেল। সেই টুকরো হয়ে যাওয়া স্পিউম মানে হচ্ছে গিয়ে ফেনা। এখানেও কি হয় দেখেছো, সমুদ্রে যখন প্রচন্ড কারেন্ট থাকে, স্রোত হয়, তখন জল ধাক্কা খেয়ে খেয়ে, বিশেষত সল্টি ওয়াটার ধাক্কা খেয়ে খেয়ে প্রচুর ফেনা তৈরি হয়। সেই ফেনাগুলোও এসে ভেঙে যাচ্ছে কোথায়, না কবির, সেই বড় যে জাহাজটা আছে সেই জাহাজের গায়ে ধাক্কা লেগে। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সেখানে আর আমি কী পাবো, না সিগাল, সমুদ্র মানে সিগাল থাকবে, সিগাল মানে গাঙচিল, গাঙচিলেরা ক্রাই করবে। এখানে ক্রাই মানে তোমরা জানো, ক্রাইং শব্দটার মানে অ্যাকচুয়ালি ক্রাইং মানে এক্সাইটেড থ্রিলিং, দ্য হুইসলিং, দ্য সিঙ্গিং অফ আ বার্ড, সেটাকেই বলা হচ্ছে ক্রাইং। মানে গাঙচিল যেখানে গান করে চলে যাবে, তার শীষ দিয়ে এগিয়ে চলে যাবে, আমি সেখানে যাব। এইখানে একটুখানি আমাদের বোঝার ব্যাপার আছে, এখানে একটুখানি বোঝার ব্যাপার আছে যে এখানে দেখো কবিতার পাস, আমাদের যে ফাইভ সেন্সেস আছে, চোখ কান নাক জিহ্বা জিহ্বা এবং ত্বক, আমাদের যে ফাইভ সেন্স অর্গান আছে, সব কটাকেই এখানে আমরা কাজে লাগাতে পারবো। আমরা দেখতে পারবো, আমরা গন্ধ শুঁকতে পারবো, আমরা কানে শুনতে পারবো, এই জায়গাটা এখানে সেটা বোঝানো হয়েছে। এবং আর সিগালস ক্রাইং মানে কি, সিগাল কোথায় থাকে, না সেইখানে গাঙচিলের যে রাস্তা, মানে সমগ্র সি জুড়ে কবি সেই তার সমুদ্র যাত্রা করতে চেয়েছেন। তাহলে আমরা ওয়ার্ড নোটস গুলো পেয়ে গেছি, এবার স্ট্যানজা থ্রিতে চলে আসি, চলে এসে আবার একইভাবেই এখানে রিপিটেড হয়েছে এই লাইনটা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। কবি আরো একবার নিজেকে কি বললেন, না তিনি কিরকম জীবনে সেখানে যেতে চান, না ভ্যাগ্রেন্ট জিপসি লাইফে আমি যেতে চাই। এখানেও মেটাফরিক্যাল ইউজ করা হয়েছে, এখানেও কবি তুলনা করেছেন এই ভ্যাগ্রেন্ট জিপসি লাইফটাকে কার সঙ্গে তুলনা করেছেন, না ওশান লাইফের সঙ্গে। তাহলে ওশান লাইফে সেই ভ্যাগ্রান্ট, আমি একটু আগে ভ্যাগাবন্ডের কথা বলেছিলাম, ভ্যাগ্রান্ট মানে ঘুরে বেড়ায় যারা, ভবঘুরে জিপসি, এই জিপসি শব্দটা হচ্ছে গিয়ে একটা এক ধরনের মানুষ যারা আর কি মানে ঘুরে ঘুরে বেড়ান, এই জিপসিরা আমেরিকার এক ধরনের যাযাবর বা ভবঘুরে মানুষ যারা ঘুরে ঘুরে বেড়ান, তাদেরকে জিপসি বলা হয়। তো এই সেই ঘুরে বেড়ানো জিপসিদের মতন আমি জীবন পেতে চাই, আর কি চাই, টু দ্য গলস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে, একইভাবে সেই সিগালের রাস্তা দিয়ে যাবো, অ্যান্ড দ্য হুইল, হুইল মানে কি, তিমি মাছ, তিমি মাছ যেরকম সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায় আমি সেখানেও যাবো। জানো তোমরা, তিমি মাছ সারা সমুদ্রটাই তার ঘর, তার কোনো বাধা নেই, বাঁধন নেই যে আমি এইটুকুতে থাকবো ওইটুকুতে থাকবো না। তাহলে হুইলস ওয়ে দিয়ে কি বোঝানো, সেটা দিয়ে আমরা পরে একটা কোয়েশ্চেনও করেছি, আর গালস ওয়ে দিয়ে এবং হুইলস ওয়ে দিয়ে কি বোঝাতে চেয়েছেন, যে সারা সমুদ্র যত দূর পর্যন্ত তার সীমা আমি তত দূর পর্যন্ত যাবো। Where the winds like a whetted knife, এবং সেখানে কিরকম হবে, যেখানে বাতাসটা হয়তো বা খুব তীক্ষ্ণ ছুরির মতন আমার গায়ে এসে বিঁধবে, মানে এত ঠান্ডা বাতাস থাকবে, এত তীব্র জোরে বাতাস বইবে, সো পাওয়ারফুল ব্লোয়িং অফ আ উইন্ড থাকবে, যেটা মনে হবে যেন আমাদের আমার গায়ে তীব্র ছুরির ফলার মতন, শার্পেন নাইফের মতন আমার গায়ে এসে বিঁধছে। এইখানে দেখো এই যে লাইক আ হুইটেড নাইফ, লাইক শব্দটা কবি এখানে ব্যবহার করেছেন। আমরা যখন লাইক বা মতো দিয়ে কিছু তুলনা করি আমাদের ইংরেজিতে, সেটাকে বলা হয় সিমিলি, এই ধরনের তুলনাকে, লাইক যেমন হি ইজ লাইক দ্যাট, এরকম তুলনা করলে আমরা বলবো সিমিলি। এবং আরো একটা জিনিস আমরা একটু পয়েন্ট আউট করবো, দেখো হয়ার ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, এখানেও তিনটে ডাব্লিউ ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু একটা অ্যালিটারেশন, আগেই বলেছি অ্যালিটারেশন মানে একই লেটারের রিপিটেড ইউজ। আর কবি কি চাইছেন, অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেলো রোভার, অ্যান্ড আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, and all I ask is a merry yearn, ami aro ki chai, na ami chai merry yearn, merry mane joyous, enjoy enjoy korar moto ne rokom, yearn yearn mane hocche tale, golpo story, tale ami ekon mojar golpo shunte chaibo ar kach theke, from a laughing fellow over, khub sohasyo ekjon amar shoho nabiker kach theke। আচ্ছা কোয়েশ্চেন আসছে না যে কবি ওখানে লোনলি যেতে চেয়েছিলেন, এখানে তিনি আবার ফেলোর ওভার চাইছেন। অ্যাকচুয়ালি আমরা জীবনে যতই সব কিছু একা করবো বলে মনে করি না কেন, আমাদের জীবনে কিন্তু বন্ধুর প্রয়োজন হয়। তাহলে কবি এখানে সেরকম একজন বন্ধু চাইছেন, নট আ হেল্পার, নট ইজ মেট, এরকম একজন বন্ধু যে তাকে শুধু গল্প শোনাবে, সেরকম একজন ফেলোর ওভার চাইছেন। কি শুনবেন তার কাছ থেকে তিনি, ওরকম ম্যারি ইয়ার্ন শুনবেন, ম্যারি ইয়ার্নটা হচ্ছে গিয়ে নাবিকদের বলা গল্প, যারা তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা অনেক জায়গা ঘুরে, তাদের সেই গল্পটা তিনি শুনবেন, আরও মনকে আরও যেন খুশি করবেন, আরও যেন প্রস্তুত করবেন যে হ্যাঁ আই উইল গো দেয়ার নেক্সট টাইম। সেই জন্য তিনি ম্যারি ইয়ার্ন শুনতে চান, তার কাছ থেকে ফেলো রোভার, রোভার মানে দ্য সেইলার।
and quiet sleep and a sweet to dream of when the long trick's over ebong ei long trick ta jokon over hoye jabe trick mane journey trick ta jokon journey ta jokon over hoye jabe tokhon tini ki chaichen ekta quiet sleep ekta shantir ghum chaichen ebong ghumiye tini ghumaben na shudhu sekhane ekta jeno sweet to dream thake khub sundor shopno dekhben tini journey korchen erokomi ba hoyto shopno dekhte chan tini jokon tar trick ta over hoye jabe er allegorical significance ta ki na our life is also a tough journey a long journey আমাদের লাইফে জার্নি যখন শেষ হয় তখন কি আসে আমাদের লাইফে ডেথ আসে তাহলে ডেথ ইজ আ পিসফুল রেস্ট অত রেস্ট পৃথিবীতে আর কেউ আমাদেরকে দিতে পারে না তো সেই ডেথ সেই রেস্টের মধ্যেও আই ওয়ান্ট টু টেক রেস্ট ইন দ্য ডেথ থ্রু ডেথ এবং ডেথের মধ্যে দিয়ে কি হবে না আমার লাইফ সেই লাইফের এই যে ট্রিকটা লাইফের এই জার্নিটা ওভার হবে আই উইল টেক রেস্ট সামডে আমি কোনো সময় একদিন বিশ্রাম নেব তো সেই বিশ্রাম নেব সেইটাই কবি তার কবিতার মধ্যে দিয়ে লাস্টে বুঝিয়ে দিতে চেয়েছেন এবং এইখানে আমাদের যদি লিটারাল মিনিং দেখি তাহলে তার কি হচ্ছে তার যদি সমুদ্রের যাত্রাটা শেষ হয়ে যায় তাহলে তিনি বিশ্রাম নেবেন এবং তিনি তার আগে কি করবেন না ম্যারি ইয়ান শুনবেন তার ফেলো ওভারের কাছ থেকে এই গেল আমাদের কবিতাটা মোটামুটি এখানে আমি আর একটু জিনিস পয়েন্ট আউট করে দিই আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত হয়ে এসেছে দেখো এইখানে আমি আগেই তোমাদের বলেছিলাম যে কবিতাটায় চারটে স্ট্যান্জা তিনটে স্ট্যান্জা আছে তার চারটে করে লাইন আছে সেটাকে আমরা বলছি রাইম স্কিম The first line rhymes with the second and the third line rhymes with the fourth. দেখো first line এখানে কি ছিল sky sky সঙ্গে by তাহলে a a যদি এটাকে লিখি তাহলে second line ছিল shaking তার সঙ্গে breaking তাহলে এটাকে b b লিখতে পারলাম আমরা ওই জন্য first stanzaতে লিখেছি a a b b তোমরা জেনে রাখো এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের খুব একটা আসার মতো নয় কিন্তু এটা ক্লাস 12 এ উঠে 11 12 এ তোমাদের কাজে লাগবে জাস্ট একটা ইনিশিয়াল আইডিয়া দেওয়ার জন্য এটা বলছি এবার দেখো ঠিক একই ভাবে tide এর সঙ্গে denied CC যদি লিখি ফ্লাইং এর সঙ্গে ক্রাইম তাহলে এটাকে DD লিখতে পারি আমরা এখানে CC DD লিখেছি একই ভাবে থার্ড স্ট্যান্জাতে দেখো লাইফ এর সঙ্গে নাইফ আর রোভারের সঙ্গে ওভার এটাকে যদি EE লিখি এটাকে আমরা FF লিখেছি ঠিক একই ভাবে লিখেছি এই ব্যাপারটাকে বলা হয় রাইম স্কিম তোমরা যখন পরবর্তীকালে ইংরেজি নিয়ে পড়াশোনা করবে আশা করি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি নিয়ে পড়তে চাও তারা এই বিষয়গুলো বড় ক্লাসে আরো বেশি ভালো করে পড়তে পারবে আর একটুখানি এখানে আমরা ফিগার স্পিচ যে কটা পেয়েছি তার নামগুলো আমি লিখে দিয়েছি পার্সোনিফিকেশন পেয়েছি সিমিলি পেয়েছি মেটাফর পেয়েছি এবং অ্যালিটারেশন পেয়েছি তাহলে এই কটা জিনিস আমরা এই কবিতার মধ্যে পেয়েছি তো আশা করি তোমরা কবিতাটা সকলে বুঝেছো এবং তোমাদের কোনো সমস্যা যদি হয় পরবর্তী সময়ে তোমরা নিশ্চয়ই আমরা যখন বিদ্যালয় আবার খুলবে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমাদের দেখা হবে আমরা তোমাদের আরও আরেকবার ভালো করে বুঝিয়ে দিতে পারবো তবে আশা করি আজকে আমরা যতটা পড়েছি তোমরা যদি মন দিয়ে শুনে থাকো তোমরা পরিষ্কার করেই কবিতাটা বুঝতে পেরেছো এবার মাস্টারমশাই তোমাদের আজকের কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছেন কাজ করলে তো আমাদের কিছু মানে না একটুখানি ওদের জাস্ট আমরা দেখিয়ে দিই আমরাও অনুষ্ঠানের প্রায় ক্লাসের শেষ লগ্নে আমি জাস্ট একটু ছবিটা দেখিয়ে দেবেন ম্যাডাম যেমন বলছিলেন যে যদি তোমরা দেখে থাকো না হলেও ছাত্রছাত্রী যারা টিভি স্ক্রিনের ওপারে আছে তাদের জন্য একটি কথা বলবো বিকেল 4টে থেকে কিন্তু যে ক্লাসগুলি হচ্ছে পরপর আমরা বিকেল 4টে থেকে সেগুলি পুনরায় সম্প্রচার করছি পাশাপাশি আমাদের যেমন আগেও বলছিলাম ক্লাস শুরুর আগে যে ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু আলাদা আলাদা করে সমস্ত ক্লাসগুলির আপলোড দেওয়া থাকছে দেখো আমাদের একটা আমরা কবিতাটা পড়লাম তার একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি বাড়ির কাজ হোমওয়ার্ক ঠিক ওইভাবে বলছি না অ্যাসাইনমেন্টই বলছি দেখো তোমাদের যেটা টাইপস এর কোয়েশ্চেন আছে আমরা সেখানে লিখেছি কমপ্লিট দ্য সেন্টেন্স এরকম কিছু কোয়েশ্চেন আছে আমি ক্যামেরাটাকে একটু ধরতে বলবো তাহলে ওরা পরে এখান থেকে মোবাইল থেকে দেখে নিতে পারবে কোয়েশ্চেন্সগুলো কমপ্লিট দ্য সেন্টেন্স এরকম কিছু থাকে তোমাদের আমরা ট্রু অ্যান্ড ফলস দিতে বলেছি তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে সেরকম কিছু কোয়েশ্চেন তোমাদের জাস্ট ফর এক্সাম্পল আমি দিয়েছি এর সঙ্গে রয়েছে আনসার দ্য কোয়েশ্চেন্স ক্যারিং ওয়ান মার্ক এক নম্বরের প্রশ্ন থাকে তোমাদের অল্প শব্দ ব্যবহার করে 15-20 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয় সেরকম কিছু কোয়েশ্চেন আর ক্যারিং টু মার্কস মানে 20-25 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয় এরকম কিছু কোয়েশ্চেন তোমাদের এখানে দেওয়া আছে আমি আর কোয়েশ্চেনগুলো বলার সুযোগ পেলাম না মাস্টারমশাইও বলবেন ভেবেছিলেন আমাদের কাছে সময় খুবই সংক্ষিপ্ত আমরা আর পেরে উঠলাম না তো তোমরা এইটুকু দেখবে আর এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে মাস্টারমশাই আপনি একটুখানি যদি কিছু পয়েন্ট আউট করে দিতে চান আমি কবিতাটা কি যদি কবিতাটা নিয়ে আর দুধগাটা কত হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই 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 মাসমশাই কিছু বলে নিন এতক্ষণ তোমরা শুনলে সি ফিভার আসলে আমাদের সময় খুব কম আর একদিনে একটা কবিতা নিয়ে যদি আমরা হিউজ এলাবোরেট করে বলি অনেক সময় তোমাদের বুঝতে অসুবিধা হবে ক্লাস 10 এ তোমাদেরকে যে
ইংরেজিটা দেয়া হয় সেখানে যখন থাকে তো সেখানে দেখবে সেখানে বলা থাকে যে রিডিং কম্প্রিহেনশন, মানে আমাদেরকে কিন্তু রিডিং কম্প্রিহেনশন দেয়, অর্থাৎ আমাদের রিডিং স্কিল, আমরা যখন ইংরেজি পড়ি আমাদের চারটে স্কিল ডেভেলপ করার একটা উদ্দেশ্য থাকে, তো সেখানে রিডিং স্কিল থাকে। তো আমাদের এই যা গল্প কবিতা তোমাদের ক্লাস টেনে আছে, আমাদের রিডিং স্কিল, ফলে তোমরা ম্যাডাম বলেছেন যে এটা একটা লিরিক্যাল একটা কবিতা, এবং জন মেসফিল্ড এই কবিতাটা প্রকাশ করেছিলেন সল্ট ওয়াটার ব্যালার্ডস 1902 সালে। এই কাব্যগ্রন্থের মধ্যেই সি ফিভার ছিল। সল্ট ওয়াটার ব্যালার্ডস মানে লবণাক্ত জলের কবিতা, এবং ব্যালার্ডস মানে কিন্তু মানে কাহিনী কবিতা, যে কবিতা কাহিনী থাকে। তার মানে তিনি নিজে একজন সেইলর ছিলেন, তার সেই সমুদ্রের যে অভিজ্ঞতা তিনি এই সেই সমস্ত সেই কাব্যগ্রন্থে লিখেছিলেন, তার মধ্যেই এই সি ফিগারটা ছিল। পুরো কবিতাটা আমরা পড়লাম, এবং এটা হচ্ছে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা হিসেবে এই কবিতাটাকে আমরা মানে ইন্টারপ্রেট করতে পারি, যে কবি প্রকৃতিকে খুব ভালোবাসেন। এবং প্রকৃতির মধ্যে সমুদ্র, যখন আমরা সমুদ্রে যাব, আমরা সবসময় প্রকৃতির মধ্যে আছি, কিন্তু যখন আমরা পাহাড়ে বেড়াতে যাই, জঙ্গলে বেড়াতে যাই বা সমুদ্রে যাই, তখন পুরোটাই যেন আমরা প্রকৃতির মধ্যে থাকি। তো তিনি সমুদ্র এবং সমুদ্রের যে সমস্ত ক্রিয়েচার্সগুলো আছে তাদের যে সেগুলোর প্রতিও তার একটা ভালোবাসা এই কবিতার মধ্যেতে আমরা কিন্তু পাই। এবং এই কবিতাটা তোমরা যখন পড়বে তখন খুব লাউডলি পড়বে, বাড়িতে একা একা পড়বে, এবং প্রত্যেকটা লাইনের শেষে দেখবে যে একটা এন্ড রাইম বলা হয়। এন্ড রাইম মানে প্রতিটা লাইনের শেষে যে সাউন্ডগুলো তার মিল আছে। তোমরা যদি খুব লাউডলি এটা পড়ো তাহলে দেখবে একটা ছন্দ তোমরা এখানে পাচ্ছ এই কবিতার মধ্যে। সুতরাং কবিতা পড়ার এটা একটা আনন্দ, একটা গল্প পড়া কবিতার পড়ার এখানেই পার্থক্য। এখানে একটা ছন্দ আছে, ম্যাডাম সেটা বলেছেন, এখানে অনেকগুলো মিটারের কথা বলেছেন, এটা বড় হলে আরও পরিষ্কার তোমরা বুঝতে পারবে, এটা আছে। এবং এখানে আর দু একটি যে কথা সেটা আমরা বলতে পারি, এই টোটাল সি ফিভার এই কবিতাটাকে আমরা আমাদের কবিতার নিজের সমগ্র জীবনের সাথে তিনি এটাকে এটা ইন্টারপ্রেট করেছেন, যে আমাদের লাইফটা অ্যাকচুয়ালি কেমন হবে, যে আমরা আমাদের লাইফে চলতে গেলে অনেক রকম সমস্যা আসবে, এবং সেই সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের বেশ কিছু জিনিস চাই। তিনি এখানে যেমন চেয়েছেন টল শিপকে তিনি চেয়েছেন, এবং তিনি উইন্ডি ডেকে চেয়েছেন, যেগুলো তিনি তার প্রয়োজন, আবার শুধুমাত্র প্রয়োজন না, তিনি তার কিছু ভালোবাসার জিনিসও তিনি চেয়েছেন। যেমন তিনি সমুদ্রে যে সাইটস অ্যান্ড সাউন্ডস আছে, বিভিন্ন ধরনের দৃশ্য, যেমন তিনি চেয়েছেন হোয়াইট, এখানে এখানে বলা আছে হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এই যে একটা দৃশ্যের কথা বলেছে। এখানে এখানে বলা আছে যে গার্লস ওয়েতে তিনি যেতে চান, উইলস ওয়েতে তিনি যেতে চান, যেখান থেকে তিমি যে রাস্তায় যায়, শঙ্খচিলেরা যে রাস্তা দিয়ে যায়, তিনি সে রাস্তা দিয়েই যেতে চান। এই দৃশ্যগুলো তিনি সমুদ্র যাত্রার শুরুতে তার কী কী অভিজ্ঞতা হতে পারে এই কবিতার মধ্যে দিয়ে তিনি সেগুলো আমাদেরকে বলেছেন। এটা একটা অ্যান্টিসিপেশন, যে আমি আবার নতুন করে যাচ্ছি, তখন আমার কী কী অভিজ্ঞতা হতে পারে, সেই কথাগুলোই এই কবিতায় কিন্তু বলা আছে। এই কবিতাটা তোমাদেরকে বারবার করে বলতে হবে, এবং আমাদের সমগ্র জীবন, যে একটা জীবন আমরা যখন শেষ করি তখন কবিতার এন্ডে যে কথাটা বারবার করে বলা আছে, যেন আমরা মনে করি যেন তখন আমরা একটা রেস্ট চাই। এখানে বলেছে ট্রিক্স ওভার, ট্রিক্স বলতে এখানে সেই জার্নির কথা বলেছে, সি ভয়েজের কথা বলা হয়েছে, এই সমুদ্র যাত্রা যখন শেষ হবে তখন আমি ঘুমাতে চাই। এখানে সমুদ্র যাত্রার সাথে আমাদের সমগ্র জীবনের একটা তুলনা আছে, যখন আমাদের জীবনটা শেষ হয়ে যাবে তখন আমরা একটা রেস্ট চাই। এবং সেখানে কবি শুধুমাত্র রেস্ট নয়, এখানে তিনি একটা সুইট ড্রিমের কথা বলেছেন, একটা ভালো স্বপ্ন দেখতে চাই। স্বপ্নটা কি স্বপ্ন, যেন আমরা এখানে হচ্ছে সারাদিন আমি সমুদ্র যাত্রা করলাম, এই যে আমি যা যা চেয়েছিলাম, যে এমন এমন দিনটা হবে, এমন এমন দৃশ্যগুলো দেখতে পাবো, এমন এমন সাউন্ডগুলো আমি শুনতে পাবো, এবং সেটা পাওয়ার পর যেন আমাদের মনে হয় যেন না, সারাটা দিন আমি যেভাবে কাটাতে চেয়েছিলাম যতটা সফলভাবে আমি পেরেছি। একইভাবে যদি আমি টোটাল কবিতাটাকে আমাদের লাইফের সঙ্গে মেটাফোর হিসেবে ধরি, যেন আমাদের সমগ্র জীবনটাকে এই কবিতাটা রিপ্রেজেন্ট করছে, তাহলে আমাদের সারা জীবনের পর আমরা যেন একটা ভালো স্বপ্ন দেখতে চাই শেষ মুহূর্তে, যে আমি আমার সারা জীবনে যা যা কাজ করতে চেয়েছিলাম আমরা যেন সেই কাজটা কমপ্লিট করতে পেরেছি, সেই স্বপ্নটা আমরা দেখে আমরা আমাদের চির শান্তির ঘুমে আমরা যেতে চাই। এইভাবেই কবিতা খুবই আমাদের কাছে এই সি ফিভারটা আমাদেরকে রিপ্রেজেন্ট করেছেন। আশা করি তোমাদেরকে ভালো লাগলো, তোমরা লাউডলি পড়বে, এর মধ্যে বেশ কিছু শব্দ আছে, বেশ কিছু ইমেজারি আছে। ইমেজারি বলতে কি বোঝায়, শব্দ দিয়ে ছবি আঁকা, এবং যে ছবিটা আঁকলে যিনি পাঠক যখন পড়বেন তিনি সেই একটা ছবি দেখতে পাবেন তার মনের মধ্যে, কিছু কিছু টেস্ট করতে পারবেন, কিছু ফিল করতে পারবেন, টাচ করতে পারবেন। যারা কবি হন বা যারা সাহিত্যিক হন তারা শব্দ দিয়ে সেই
ইমেজারি বা সেই ছবি আঁকতে পারেন। এখানে বেশ কিছু ইমেজারি, এখানে মিস্টের কথা বলেছে, তারপরে এখানে উইন্ডি ডেতে ক্লাউডস ফ্লাই করবে, কবি এটা এই দৃশ্যটা আমাদের কাছে তুলে ধরেছেন, গ্রে মিস্টের কথা বলা হয়েছে, সমগ্র একটা ছবির কথা বলা হয়েছে, যেখান থেকে তিনি এখানে আরেকটা বলা হয়েছে সিগলস ক্রাইং, এটা হচ্ছে সাউন্ডের একটা ইমেজারি, যেন আমরাও যেন শুনতে পাচ্ছি এবং আমরাও যেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সেই বাতাস বইছে সেই শব্দগুলো যেন আমরাও আমাদের কানে শুনতে পাচ্ছি। জাহাজটা যখন যাচ্ছে তখন এই যে ফ্রাম স্প্রে, জাহাজের প্রপেলারটা যখন ঘোরে তখন সেই জলটা ছিটকে পিছন দিকে চলে যায়, যখন শুধু জাহাজ নয় ছোটো ছোটো বোটগুলো যখন যায় তোমরা দেখবে পিছন দিকে জল ছিটকে যাচ্ছে, সেটাকে এখানে বলেছে, সেই দৃশ্যটা যেন আমরাও দেখতে পাচ্ছি। এবং এখানে ব্লোন স্পিউমের কথা বলেছে, ব্লোন স্পিউম মানে হচ্ছে সেই যে ঢেউ, তোমরা দেখো সমুদ্রে পড়ে থাকলে বড় বড় ঢেউ এসে যখন ভাঙে তখন গেজা হয়ে যায়, ফোম তৈরি হয়, এই দৃশ্যগুলো ইমেজারিগুলো আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি। এইভাবে আমরা এই কবিতাটাকে ইন্টারপ্রেট করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। মানে মাসুমশা সত্যিকারের কথা বলতে গেলে মানে কবিতাটা আমাদের লাইফ, এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে একটা খুব সুন্দর ল্যান্ড সিস্কেপ আমরা এখানে দেখছি, যেটা মানে ছবি যদি আঁকতে পারতাম আমরা এখানে একটা দারুণ সমুদ্রের ছবি এবং নৌকার ছবি। এবং তিনি এমন একটা জীবন চাইছেন যে জীবনে অত ফ্রিডম থাকবে, যে লোনলি সির কথা বলেছে, ভ্যাগ্রান্টস লাইফের কথা বলেছে, ফ্রিডম এবং অ্যাডভেঞ্চার, তিনি এমন একটা জীবন চান, ঘরে বসে সাদা মাঠা জীবন তিনি যাপন করতে চান, এইভাবে তিনি কবিতা আশা করি তোমাদের সামনে। মানে কবি এটাও চেয়েছেন যে এই রকম সি ফিভারে ইচ এন্ড এভরি ওয়ান শুড বি এফেক্টেড, আমরা যেমন জীবনের প্রত্যেকটি মানুষ সি ফিভারে এফেক্টেড হই, এবং তাহলে আমরা নট অনলি ইজ এক্সপ্লোরিং দ্য সি, উই মাস্ট এক্সপ্লোর আওয়ার লাইফ, আমরা যেন আমাদের জীবনটাকে এইভাবে এক্সপ্লোর করে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা এখন ছোট, তোমাদের জীবনটা সামনে পড়ে আছে, আমরা চাইবো তোমরাও জীবনে এরকম জন মেসফিল্ডের মতো একটা ডিপ কনভিকশন তোমাদের লাইফে আসুক, তোমরাও এইভাবে এগিয়ে চলতে পারো। আমাদের এই শুভেচ্ছা সবসময় তোমাদের সঙ্গে থাকবে, তোমরা খুব ধৈর্য ধরে সুন্দর করে শুনেছো, তোমাদের ভালো লেগেছে আশা করি, কবিতাটা ভালো করে বুঝবে, মাস্টারমশাই যেভাবে বললেন খুব লাউডলি রিড আউট করবে, দারুণ একটা রিদমিক কেডেন্স আছে এর মধ্যে, একটা গিটার অ্যারেঞ্জমেন্ট দিয়ে এটা করা যায়, আমি একবার ভেবেওছিলাম যে যদি এমন হয়, কিন্তু সময়ে পারমিট করবে না আমাদের, যদি ভবিষ্যতে কখনো নিউজ নোম্যান্স ল্যান্ড আমাদের আরেকবার ডাকে আমি বলবো তাহলে আমরা একটু গিটার নিয়ে এসে একটু মিউজিকের সঙ্গে তাহলে আমরা এটা করব, যদি ইফ ইউ অ্যালাউ আস তাহলে আমাদের খুব ভালো লাগবে। প্রস্তাব গ্রহণ করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একজন ইতিমধ্যে একজন মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনাও করছিলাম, তো বললেন যে খুব কঠিন সময়, ওই জন্য আমরাও ব্যাপারটা কেমন হবে সেটাও ভাবছেও ভাববো পরে, তো যদি কখনো এরকম পাঠশালায় আবার আসতে পারি, তবে এর সঙ্গে বলি এই পাঠশালা শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের জন্য নয়, এই পাঠশালা আমাদের জন্য, আমাদের যে কত ভালো লাগে আজকের দিনে যে তোমাদের কাছে এসে অন্তত দুটো কথা আমরা মাস্টারমশাই বলতে পেরেছি, সেটা কিন্তু সত্যিই একটা বড় ব্যাপার। এবং পাঠশালার আয়োজক যারা, সে যেভাবে যিনি আয়োজনের সঙ্গে যুক্ত তাদের দিয়ে আমার অন্তরের কত ধন্যবাদ জানাবো সে ভাষা সত্যিই নেই। আর আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে আপনাদের জন্য যে কত শুভেচ্ছা আসতে পারে সেটা মানে বলার অপেক্ষা রাখে না, এইভাবে আমরা এগিয়ে চলবো। আর ওই মাস্টারমশাই একবার একটা অ্যাসাইনমেন্ট, আমাদের সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট ওদের যতটুকু দেখিয়েছি ওরা করতে লাগবে বাড়িতে। আর আমাদের সকলের পক্ষ থেকে, আমার এবং মাস্টারমশাইয়ের তরফ থেকে আবার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পাঠশালার প্রথম ক্লাস আমরা শেষ করছি, আমরা ধন্যবাদ জানাবো শিক্ষক দেবাশিস বসু, শিক্ষিকা মিঠু চক্রবর্তীকে, অসাধারণ একটি উপস্থাপনা, অসাধারণ একটি ক্লাস আমরা স্যার এবং ম্যামের কাছ থেকে পেলাম, আমরা আশা করব আগামী দিনে ডাকলেও ম্যাম এবং স্যার আপনাদেরকে যেন পায়। ছাত্রছাত্রী তোমাদেরকেও অনুরোধ করব, যেটা প্রথমে বলছিলাম যে আমরা বিকেল 4টে থেকে কিন্তু এই ক্লাসটি আবার পুনরায় সম্প্রচারিত হবে, ততক্ষণের মধ্যে আমরা পরবর্তী ক্লাস ইতিহাস দশম শ্রেণীর সংখ্যবদ্ধতার গোড়ার কথা সভা সমিতির যুগ, শিক্ষিকা উপস্থিত থাকবেন বেদবতী ঘোষ ও রাখি রায় বসু, আমরা শিক্ষিকাদের নিয়ে ফিরে আসব একটি ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবেন না।